মুর্শিদাবাদের খোশবাগে প্রায় 300 বছর ধরে ঘুমিয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদের ভাগীরথী নদীর ওপর দিয়ে চলে আসলাম পশ্চিম তীরে প্রায় 1 মাইল দূরে খোশবাগে। খোশবাগ অর্থাৎ সুখের বাগান। খোশবাগটি বাংলার প্রথম নবাব আলীবর্দী খান নির্মাণ করেছিলেন। এটি সামান্য উঁচু প্রাচীর দ্বারা ঘেরা, আর এই বাগানেই সিরাজউদ্দৌলা ও আলীবর্দী খান এছাড়াও তার পরিবারের সদস্যগণের কবর রয়েছে। খোশবাগের এই বাগানটিতে প্রবেশ করতে গেলে আপনাদেরকে একটি পয়সাও লাগবে না, যেটা এই বোর্ডে লেখা রয়েছে। এটা দিয়ে ভিতর প্রবেশ করলাম, আর এখানে কিছু সমাধি দেখতে পাচ্ছি আমরা। এই সামনে কিন্তু আপনাদেরকে জুতো খুলতে হবে, জুতো খুলে এই ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এখানে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সদস্যদের সমাধি আছে এই জায়গাটাই। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে অনেকগুলো সমাধি আমরা দেখতে পাচ্ছি, আর এখানে ফার্সি ভাষায় কিছু লেখা রয়েছে, হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে অনেকগুলো কবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সদস্যগণের সমাধি কিন্তু এখানে দেখালাম আপনাদেরকে, আর এই জায়গাটায় কিন্তু দুটো কবর দেখতে পেলাম, বাট কাদের জানি না সঠিক। আর এখানে যে কবরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দানসা ফকিরের কবর। তো দানসা ফকির সম্বন্ধে আমরা জানবো, আমার বন্ধু নুরজামান শাহ আপনাদেরকে বলবে, তো তার মুখ থেকে আমি শুনে নেব। তো নুরজামান দা বলো। কথিত আছে যে এটা হচ্ছে দানসা ফকিরের কবর। দানসা ফকির ছিল একজন মাঝি। 1757 সালে 23 জুন যে পলাশি যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের স্যার লর্ড ক্লাইভের সঙ্গে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার, যে পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল, তো সেই পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে পালিয়ে যায় এবং সেটা দানসা ফকিরের নৌকায় করে পালিয়ে যায়। মানে দানসা ফকিরের নৌকোতে, কিন্তু দানসা ফকিরের নৌকায় করে পালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার নবাব সিরাজউদ্দৌলাকে চিনে ফেলে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ছদ্মবেশে পালিয়েছিলেন, ঠিক আছে? তো দানসা ফকির চিনে ফেলে এবং দানসা ফকির মির্জাফরের যে পুত্র মিরহন তাকে, মানে তাকে ধরিয়ে, মানে তার হাতে তুলে, মানে দানসা ফকির এই নবাব সিরাজউদ্দৌলাকে মিরনের হাতে তুলে দেয়। মিরনের হাতে তুলে, মানে যেটা মিরন কিনা মির্জাফরের ছেলে। হ্যাঁ, মির্জাফরের ছেলে। এবং মিরন নবাব সিরাজউদ্দৌলাকে ধরে সে জাফরাগঞ্জ দেউড়িতে নিয়ে আসে, এবং জাফরাগঞ্জ দেউড়িতে নিয়ে এসে মিরনের নির্দেশে মোহাম্মদ বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। ১৭৫৭ সালে পলাশি যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম মির্জাফরের হারামে যোগ দিতে অস্বীকার করেন এবং ঢাকায় পালিয়ে যান। তিনি পরে মুর্শিদাবাদে ফিরে আসেন এবং তিনি খোশবাগে 104 জাতের গোলাপের দেখাশোনা করতেন, যা একসময় বাগানে ফুল ফোটে বেশ কয়েক বছর ধরে। তিনি এই বাগানটিকে রক্ষণাবেক্ষণের জন্য সেই সময়ে প্রায় 1000 মুদ্রা খরচ করেছিলেন। তার মৃত্যুর পর 1790 সালে তাকে তার প্রাণপ্রিয় স্বামী নবাব সিরাজউদ্দৌলার কবরের কাছে সমাহিত করা হয়েছিল। এই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর, এবং ঠিক তার নিচেই দেখতে পাচ্ছি আমরা তার স্ত্রী লুৎফুন্নেসার কবর।
এই যে কবরটি দেখতে পারছেন, এটা হলো নবাব আলীবর্দী খানের সমাধি। নবাব আলীবর্দী খানের প্রাণপ্রিয় নাতি অর্থাৎ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কবর, আর তার ঠিক পাশেই রয়েছে নবাব সিরাজউদ্দৌলার ভাই মেহেদি মির্জার কবর। দর্শক বন্ধুরা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খোশবাগের সেই মসজিদ, আর এই মসজিদে কোনো মাইক ছাড়াই ইকোসিস্টেমের দ্বারা আজান দেওয়া হতো। অর্থাৎ ভিতরে আজান দিলে সে আওয়াজটা কিন্তু অনেক দূরে শোনা যেত। এখন এই মসজিদটি তালাবদ্ধ আছে, তাই ভিতরটা দেখাতে পারছি না।